প্রভাব খাটাবার চেষ্টা করছেন, আপনারা দেখুন যাতে সেটা না হয়, নিরপেক্ষ থাকে। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যেটি বলছেন এই কৃষি আয়ুষ্মান ভারত ইত্যাদি নিয়ে, এগুলি তারা তথ্যকে বিকৃত করছে। আমি কোনো এখন আজকে এখানে তর্কাতর্কিতে যেতে চাই না, কারণ এটা আমরা আগেও আলোচনা করেছি, আজকেও করছি। আমি চাই আজ নবদ্বীপের ইস্যুটা হাইলাইট হোক। এই যে আয়ুষ্মান ভারতের কথা চলছে, আপনারা লিস্টটা দেখুন না, কে কে পাবে এটা বড় কথা নয়, কে কে এই ক্রাইটেরিয়ায় পড়ছে না, আপনারা এই তালিকাটা দেখুন। অর্ধেক গরিব মানুষ ওটা পেতে পারে না যেটা স্বাস্থ্যসাথী পাবে। ফলে আয়ুষ্মান ভারত কে কে পেতে পারে এটার থেকে বেশি পড়তে হবে ওই নিয়মটায় যেটা আছে, কে কে পেতে পারে না, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে স্বাস্থ্যসাথী কেন গ্রহণযোগ্য, রাজ্য সরকার কেন কৃষকদের ইতিমধ্যেই সমস্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। যে সরকার এই কৃষি নীতি দেশের কৃষকদের উপর চালিয়ে দেয়, চাপিয়ে দেয় যাতে তাদের আত্মহত্যা করতে হয়, নাড্ডাজি আর নেতারা এসে এখানে কৃষকদের হয়ে কথা বলছেন, আর দিল্লির উপকণ্ঠে কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে, ফলে তারা কেন্দ্রীয় প্রকল্পগুলো সম্পর্কে বাংলার মানুষকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছেন। এটা আমরা বারবার বলেছি, ভবিষ্যতেও বলবো। আজকে আমি ডিটেলে যেতে চাইছি না। কারণ এটা তো শীতকাল, বাংলায় সার্কাস আসে, এখন নতুন বন্যপ্রাণ আইন অনুযায়ী বক্সিং এর খেলা বন্ধ আছে, অর্থাৎ এখন সার্কাসে থাকে জোকার, কাকাতু আর টিয়া পাখি, একটা আদি বিজেপি, একটা তৎকাল বিজেপি আর একটা পরিযায়ী বিজেপি, এই তিনটে মিলে সার্কাস দেখাচ্ছে। বাংলার মানুষ শীতকাল অব্দি দেখছে গরম পড়ে চলে যাবে। শুধু আমাদের দলের নয়, আমি বেলার দিকেই এসেছি, একাধিক পরিচিত বাড়িতে ছিলাম, বিভিন্ন তারা মতামতেরও হতে পারে, কিন্তু একটা জায়গায় তারা একমত যে শ্রীচৈতন্য কদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একটা অপ্রীতিকর এবং আপত্তিকর অসম্মানজনক পরিস্থিতি তৈরি করেছিলেন। এটা তো আর কাকে কাকে অপমান করার কথা, আগে তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে। আর গতকাল নাড্ডাজির উপস্থিতিতে শ্রীচৈতন্যকে অপমান করা হয়েছে, ফলে নাড্ডাজির উচিত অবিলম্বে নবদ্বীপের মানুষের কাছে ক্ষমা চাওয়া। নবদ্বীপের আমাদের এই মঞ্চে অনুষ্ঠানে সেটা থাকার লোক ছিল না, সেখানে কোনো আদি বিজেপি ছিল না, ওগুলো সব হাইজাকাররা, নতুন আসা তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, তারা ভিড় করেছিল। আমি তো সেই জন্যই বিজেপির পুরনো কর্মীদের বলছি যে তারা হতে পারে যে নরেন্দ্র মোদী বিজেপির সরকার দ্বারা কত বেশি সৈন্যতন্ত্রী, যে এত হাজার হাজার কৃষক প্রতিবাদ করছে, তারা বলছে কেন্দ্রের নানা কৃষি আইন যা কৃষক স্বার্থ বিরোধী, যা কৃষি ক্ষেত্রকে সম্পূর্ণভাবে পুঁজিপতিদের হাতে পশ্চিম বাংলায় কোনো প্রভাব সৃষ্টি হবে না, এবং আমরা একদিনের নোটিশে এই সভার আয়োজন করেছি। সভা যখন পরিপূর্ণ হয়ে যাবে, আপনারা দেখবেন গতকাল নাড্ডার সভায় যা লোক ছিল, আজকে আমাদের সভায় তার চেয়ে বেশি লোক হবে। নবদ্বীপ বরাবর কৃষকরা কিছুতেই বেরোতে না পারে। আমরা কৃষকদের সাথে দেখা করতে গেলাম, বললে আপনারা যেতে পারবেন না, আমরা ব্যারিকেডের এপার থেকে ওপারে। এবং সঞ্চালক সুজিত সাহা সহ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন, আমিও সেটা বলি, যে একটা মহিরুহ, একটা বিশাল গাছ, একটা বট গাছ দাঁড়িয়ে থাকে যে শিকড়ের উপরে, সেই শিকড় হচ্ছেন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা
আজকে নড়াতেও পারবে না ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে উড়ে এসে, এটা মাথায় রাখবেন। একটা ছোট্ট মেয়ে, আমি ছোট্ট মেয়ে বলবো কেননা 45 বছর ধরে আমি চিনি তাকে, যখন আমি প্রথম দেখেছিলাম তখন ছোট্ট মেয়ে আগে হারাও দিল্লির নেতারা, তারপরে বলবো নির্বাচনে হারাবে। যত রাজ্যের বাদর বাহিনী উপভোগ করে লাফিয়ে পড়ে, আর এই সংবাদ মাধ্যমের ভাইয়েরা আমায় মার্জনা করবেন, 50 জন বাদর বাহিনীর মিটিং দেখান আর লক্ষ মানুষের সমাবেশ আপনাদের চোখে পড়ে না। আশ্চর্য হয়ে গেল, কালকে আসলো, গত কালকে একজন আসলো, কোথায় আসলো? আমি প্রণাম জানাই নবদ্বীপের এই পূর্ণ ভূমিকে, যেখানে যে শহর প্রায়, যে এলাকা প্রায় 1000 বছরের পুরনো, যেখানে বিষ্ণুর অবতার, কৃষ্ণের অবতার, রণনীতি তাই করেগা। রণনীতি কে হে ভাই? আজকে চৈতন্য মহাপ্রভুর ধর্মীয় পীঠস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানব নীতি কাজ করবে, তোমাদের রণনীতি কাজ করবে না। কেননা চৈতন্য মহাপ্রভু সহ্য করেছেন, চৈতন্য মহাপ্রভু মানুষকে অদ্বৈতবাদ শিখিয়েছেন উপনিষদ থেকে, নিজের সন্তান নেই। পশ্চিম বাংলার এই বাংলার প্রত্যেকটি জনসাধারণের মাঝে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটি নারী মায়েরা বসে আছেন, সেই একটা মেয়েকে বিধ্বস্ত করতে, রাজনৈতিক ভাবে হত্যা করতে, তাকে হারিয়ে দিতে ধ্বংস ধ্বংস মুটকো মুটকো দিল্লি থেকে সব বাঁদর মুখো পশ্চিম বাংলায় আসছে, কিচ্ছু করতে পারবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নীল সোয়েটার পরা ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমার এখানে সে ফেস টুপি পরা ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে কজনকে আঘাত করবে? 10 কোটি মানুষকে আঘাত করা সম্ভব নয়, ওরা বুঝতে পারছে না। 1 কিলোমিটার হাঁটতে পারে না, এমনি এমনি করে চলে, ডায়াবেটিস আর হাইপার টেনশনে গাড়ি নিয়ে মিছিল করে, পেট মোটা লোক খেয়ে খেয়ে দেশের টাকা চুরি করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো, স্বামী বিবেকানন্দ নাকি ঠাকুর, স্বামী বিবেকানন্দকে কাল বলে গেল ঠাকুর, আর রবীন্দ্রনাথকে বলে ট্যাগর, বিশ্বভারতীতে গিয়ে বললো বিশ্বকবি রবীন্দ্রনাথ নাকি বিশ্বভারতীতে জন্মিয়েছে, বাংলার কিছু জানে না, এবং তাদের পায়ের তলায় ছবি লাগালো, নিজের ছবি ওপরে বিশ্বকবির ছবি নিচে। আবার 12ই জানুয়ারি জানেন স্বামী বিবেকানন্দর আবির্ভাব তিথি আমরা পালন করি, চিরকাল পালন, বিবেকানন্দ ছবি পায়ের কাছে নিচে, বাংলার মনীষীদের সম্মান দিতে জানে না, বাংলা সম্বন্ধে কিছু জানে না। যেমন কালকে নবদ্বীপে এসে একবারের জন্য অদ্বৈতবাদ নিয়ে বললো না, মোহমুক্তি নিয়ে বললো না, একবারও বললো না শান্তির কথা, অশান্তি লাগা।